হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, সবাই সুস্থ থাকো, বাড়ি থেকে ছেড়ে বেরিও না। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি থাম্বনেল দেখে, বুঝতে পেরেছো? আজকে বক্স ওপেনিংয়ের টাইম। আগে ভিডিওটা সেইভাবে রেসপন্স পাইনি, কিন্তু কী করবো, করোনার মধ্যে সেইভাবে কোথাও বেরোতে যেতে পারছি না, ফুল ব্লগও করতে পারছি না। তো এই ডেলি ব্লগের মধ্যে এইসব ব্লগ একটা রেখে দিয়েছি, ঠিক আছে, যে গিফট ওপেনিংয়ের ব্লগ। তো চলো দেখে নিই কী কী দিয়েছে বন্ধুবান্ধব ফ্যামিলি। অ্যাট ফার্স্ট আমি বলবো যে বক্সটা দেখে নিতে, এখন দিনের আলো তো মোটামুটি লাগছে বক্সটা, কিন্তু রাতের আলোতে মানে মারাত্মক লাগে। ছোট্ট একটা ক্লিপ দেখো রাতের আলোর মধ্যে আমি দিয়েছি, ঠিক আছে, তাও দিনের আলোর মধ্যে এই ক্লিপটা দেখে নাও। ছোটো একটা তো ভিডিও এই বক্সটা দেখিয়ে দিলাম, এবার বক্সের ভেতরে কে কী দিয়েছে চলো ওপেন করা যাক। অ্যাট ফার্স্ট আমার ছবিটা দেখে নাও, ঠিক আছে। তো এবার ওপেনিংয়ে পালা, এবার গিফট ওপেন করি কে কী দিয়েছে। তো এই জামাটা মা দিয়েছে, ঠিক আছে, কালারটা খুবই সুন্দর কালার, এই কালারটা আমার কাছে ছিল না বলতে গেলে। আচ্ছা এই জামাটা বলে রাখি, আমার একটা বন্ধু দিয়েছে এই জামাটা। তো এই জামাটার অবস্থাও গেছে, ঠিক আছে, সব ঢোকানো ছিল বলে এই জামাগুলোর অবস্থা পুরো গেছে। বাট এই কালারটা তো রিয়েলি হেভি লাগে, আমার নীল কালার সব থেকে বেশি ফেভারিট, তো এই কালারটা আমার বিশাল ভালো লেগেছে। তো এই আর একটা হোয়াইটের ওপর থেকে ফুল ফুল মানে পাতা পাতা, তো কেমন একটা লাগে এই জামার কালারে ফুল পাতা আমার একদম পরতে ইচ্ছা করে না। তো এই জামাটা খুব সুন্দর, মানে কাপড় টাপড় ঠিকঠাক আছে। তো এটা আমাকে অস্মিতা দিয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড, আর ইভেন এটাও দিয়েছে। এই কালারটা হেভি লেগেছে, এই কালারটা মানে আলোতে এরকম রেড রেড টাইপের লাগাচ্ছে। এটা হচ্ছে চেরি চেরি কালারের কালারটা, কালারটা সিরিয়াসলি দুর্দান্ত দুর্দান্ত কালার, দুর্দান্ত। আর সব থেকে বেশি ভাল লেগেছে হচ্ছে এইটা, উফ, জাস্ট প্যান্টটা ড্যামেজটা। তো এইটা দিয়েছে হচ্ছে শুভজিৎ, তারপর রিমি আর আদার্স, ওখানে অনু ওরা সবাই দিয়েছে। আর কি আছে, আচ্ছা এটা একটা কিছু একটা করতে চাইছিলো এই বক্সের মধ্যে ঢুকিয়ে, ওরা ওরা বলছিলো যে ভাই হয়নি ঠিকভাবে, তো এটা থাক এখানেই। তো অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করেছে। আচ্ছা এটা দিয়েছে রিমি, তো এরকম টাইপের কিছু একটা, তো আলো টালো রয়েছে ভেতরে, আলো এরকমভাবে কিছু একটা দিয়েছে। তো এটা আমার বেশ ভালো লেগেছে, লাইট ল্যাম্প হিসাবে কাজ করবে। এটাও রিমি দিয়েছে, তো কালারটা খুব সুন্দর লেগেছে আমার, সাদা কোর থেকে তো একটু হলুদ হলুদ, তো হেভি সুন্দর। তো এই গরমে না এই সব জামা কাপড় সিরিয়াসলি পুষিয়ে যায়, বিশেষ করে এই সাদা কালারের। যে এই বছরে আমার কাছে পাওয়া সেরা 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 কি দিস ওয়ান, কী আছে খুলে দেখাচ্ছি, আর একটাও সেরা গিফট আছে সেটাও দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ফোকাস দিচ্ছে না, স্মাইলি, এটা আমার দাদা, এটা হচ্ছে মা, দাদা কীরকম কার্টুন কার্টুন ছবি দিয়েছে ওরা, যাই হোক বেশ ভালো লাগছে এই ছবিটা, আমার বেশ আমার ভালো লাগে বিয়ে বাড়িতে তোলা। এটা হচ্ছে অস্মিতা আমার বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে অনু কলেজের ফ্রেন্ড, এটা শুভজিৎ ভাই, এটা মাইতি 7 বছরের পুরনো ফ্রেন্ডশিপ আমাদের। এটা আমার পুরো ছবি, তো দেখতেই পাচ্ছ রাস্তায় এরকম বসে ছবি টুবি তোলা, এটা অনেক পুরনো, সেই 2016-17 ছবি মনে হয় এটা আমার। এটা লোকের গাড়ির উপর ছবি তুলেছিলাম আমি, মনে আছে। এটা হচ্ছে রমিত, এই দিদি, এই দিদির হচ্ছে ছেলে, খুব সুন্দর ফ্রি ফায়ার খেলে, মানে মারাত্মক লেভেলে। এটা হচ্ছে অর্ক, মানে দুই অর্ক পাশাপাশি, অর্ক স্কোয়ার বলতে পারো, ফোকাস নে, হ্যাঁ ফোকাস নিয়েছে। এটা হচ্ছে ঋতিক আমার কলেজের ফ্রেন্ড, এটা আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, এটা হচ্ছে অর্ক, এটা আমি, এই যে হচ্ছে এটা হচ্ছে আমি, ফোকাস নিচ্ছে না, এটা কত ভদ্র ভদ্র লাগছে, এরকম একটা লুক দিয়ে গেছিলাম, ওপরে কিছু একটা মোডি কোট বলে মনে হয়, আর নিচে একটা তোমার ধুতি পরেছিলাম রেডিমেড। এটা হচ্ছে রিমি, এই যে শুভজিৎ, এটা ঋত্বিক, এই যে রিমির সাথে ফটো, ফোকাসটা নে, ফোকাস ফোকাস, এই যে ফোকাস নিয়েছে, কেমন একটা লাগছে রিমিকে, মোটা মোটা বউ বউ টাইপস। এটা আমার সেই একটা ফুড ব্লগিংয়ের জন্য সেই কবে গিয়ে তুলেছিলাম, যাই হোক, এই একটা আমার ক্যাবড়া ক্যাবড়া লাগছে, ফোকাসই নিতে যায় না।
এই একটা আমার পুরনো ছবি, কিরকম একটা লুকস দিয়ে ভয়ানক ভয়ানক টাইপের লাগছে, বাচ্চাবেলাকার ছবি। এই একটা, এটা হচ্ছে গ্যাংটকের ছবি। উফ, মারাত্মক লাগে, ভিউটা মনে পড়ে গেল ওই ছবিটা দেখে। উফ, সেই কাটানো, সিরিয়াসলি বেস্ট গিফট, বেস্ট, ঠিক আছে, বেস্ট। আচ্ছা আরও বাকি রয়েছে, দেখা যাক আর কী কী আছে। আগে এটা রেখে দিই এটার মধ্যে। এই একটা সানগ্লাস দিয়েছে, দবাং 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 টাইপস, বেশ ভালো লেগেছে সানগ্লাসটা আমার। ও এখনো বাকি আছে। এই একটা দিয়েছে, হ্যাপি বার্থডে লেখা, হাতের লেখাটা খুব সুন্দর তো, বেশ ভালো লেগেছে। কে জানে কার হাতের লেখা, হয়তো শুভজিৎ নত রিমির হবে, ওরাই দিয়েছে, নয়তো অনুরও হতে পারে, ও ছিল। বেশ এরকম একটা লেখা, ইংলিশে লেখা, টাইম চলে যাবে ইংলিশ পড়তে পড়তে আমার তো। এই একটা, ও হ্যাঁ, এই একটা চকলেট দিয়েছে রিমি, ঠিক আছে, ঠিক আছে, তো এটা ভালো লেগেছে, ভালো জিনিস। আর কী আছে, এই কী সব দিয়েছে, এটা দাদা দেখছি কী দেওয়া আছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি দেওয়া আছে, কিছু একটা করতে চাইছিলো ওরা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি টবি। এই বক্সে যে এই খালি খালি জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে মানে কিছু একটা লাগাতে চাইছিলো এই ছবি টবি দিয়ে। এই লাইটিং টাইটিং যে কী সুন্দর একটা সাজিয়েছে, মানে বেশ ভালো করে সাজানো ছিল, আমি এটাকে ছিঁড়ে টিড়ে কী সব করে দিয়েছি। আর সব অনেক ফটো ফটো দেওয়া আছে। এই একটা এই এই ফটোটা, এই ফটোটা বেশ ভালো লেগেছে আমার। এই ফটোগুলো দিয়ে কিছু একটা এই পাশে ডেকোরেশন টাইপের কিছু একটা করতে চাইছিলো ওরা, তো এত তাড়াহুড়ো করেছি যে হয়েই উঠিনি। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, যা বেস্ট 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 বেস্ট, হেভি লেগেছে আমার সিরিয়াসলি। বক্সের এই বাইরের দিকটা দেখে সিরিয়াসলি প্রেমে পড়ে গেছি, মারাত্মক মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের। ওপরের দিকটা খুব সুন্দর একটা সাজিয়েছে, ভেতরের দিকে অনেকভাবে মানে অনেক সুন্দর সাজিয়েছিলো অ্যাকচুয়ালি। এতটা পুরো ভরার ছিল বেলুন টেলুন দিয়ে, তো আমি সব ফাটিয়ে দিয়েছি। আরও অনেক কিছু ছিল, এই বক্সের মধ্যে মিনিমাম দুটো তিনটে জামা ছিল, এই একটা জামা, ঠিক আছে, তারপর এই প্যান্ট ছিল একটা, ঠিক আছে, মানে অনেক কিছু ছিল এই বক্সের মধ্যে। বাট আপাতত এখন কিছুই নেই, সব আমি খুলে টুলে এ করে দিয়েছি। ও আর একটা জিনিস বাকি রয়েছে, ও এটা সিরিয়াসলি দরকার ছিল রিয়েলি। এখন বাড়িতেই বসে থাকছি তো গান টান শোনার জন্য সিরিয়াসলি বিশাল দরকার ছিল। অনেক মারাত্মক লেভেলের ফিচার্স রয়েছে, দেখতেই পাচ্ছ। ব্যাটারিটাও ঠিক আছে, 20 ঘন্টা মানে অনেক অনেক, 1 বছর ওয়ারেন্টি দিয়েছে, তো বেস্ট বেস্ট সিরিয়াসলি এটা বেস্ট। তো এই রিমির দেওয়া এটা খেতে খেতে সাথে ফোনে একটা ভালো গান এটার সাথে শুনতে শুনতে মজাই হবে, মজা। এই ছিল আমার আজকের ব্লগ, জাস্ট গিফট দেখানো। তো আর সেরকম কিছু কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, ডেলি ব্লগ এই রান্না বান্না দেখাতে এখনও ইচ্ছা করছে না, বাট দেখাবো খুব তাড়াতাড়ি, শীঘ্রই দেখাবো। তো এই গিফটিংয়ের ম্যাটারটা দেখালাম, অনেকেই রিকোয়েস্ট করেছে দেখাবার জন্য যে এই বক্সটার মধ্যে কী কী আছে এটা দেখাবার জন্য, অনেকেই বলছিলো। তো যাই হোক দেখে নিলাম, চুলটার অবস্থা পুরো 12টা বেজে গেছে, শ্যাম্পু করেছি বলে আজকে। তো এই ফ্লপ ভিডিওতে আজকে আজকেরটা হয়তো ফ্লপ যাবে, কজ আগের দিনেরটাও ফ্লপ গেছে, সেইভাবে ভিউজ পাইনি, নতুন চ্যানেল সেভাবে ভিউজও করছে না। যারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবভিয়াসলি বলবো যে একটা লাইক করতে, আর যাদের ভিডিওটা দেখে ভালো লাগবে না তারা অবভিয়াসলি একটা ডিসলাইক করো, কেননা তোমাদের ভালো লাগেনি, অবভিয়াসলি ডিসলাইক করে জানিও, কজ তাহলে এইরকম আর ভিডিও আর আসবে না এই চ্যানেলে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নিচে দেখো বেল আইকন দেওয়া আছে, জাস্ট ক্লিক করে দাও আর নোটিফিকেশান বেলটা অন করে দাও।